দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির ব্রাইডাল শো সানায়। সাথে আছি আমি আনি খান। সানায়ের কথা শুনলে প্রথমে যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে বিয়ে। হ্যাঁ, প্রতিটি মানুষের জীবনে বিয়ে একটি বড় স্বপ্ন। এই বিয়েকে সবাই চায় স্মরণীয় করে রাখতে। বিয়ের আয়োজনে প্রতিনিয়তই আসে নানান পরিবর্তন। তাই তো আমরা আয়োজন করেছি ব্রাইডাল শো সানায়ের। আমাদের আয়োজনে যা যা থাকছে, ব্রাইডাল গেট আপ, ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল জুয়েলারি এবং ব্রাইডাল শপিং। শুরুতেই দেখে নিব ব্রাইডাল মেকআপ। দর্শক, বিয়ের কথা যখন পাকাপাকি হয়ে যায় মেয়েদের মাথায়, মানে কোনের মাথায় সবার আগে যে টেনশনটা আসে, আচ্ছা বিয়ের দিনে কী সাজে আমি আমাকে দেখব, আমাকে কিন্তু অনেক সুন্দর লাগতে হবে, বিয়ের সাজটা ট্রেন্ডি হবে না একটু ফিউশন হবে, একটু ন্যাচারাল লুক থাকা চাই, এমনভাবে সাজা যাবে না যেন আমাকে কেউ চিনতেই না পারে, অনেক ধরনের টেনশন থাকে তো মাথায়। তাই চলুন এই মুহূর্তে আমরা দেখে নিই সুন্দর একটি মেকওভার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্রাইডাল শো সানাই। আজকে আমি আছি আপনাদের সাথে মেকআপ আর্টিস্ট শেগুফতা আজমি ফ্রম মেকওভার বাই শেগুফতা। আজকে আমি আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ ব্রাইডাল মেকওভার নিয়ে এসেছি, আর আমাদের সাথে আছে মডেল সারাকা। দর্শক, সময়ের স্বল্পতার কারণে আমি তার বেজ মেকআপটি করে রেখেছি, এখন আমি সরাসরি আই মেকআপে চলে যাব। যেহেতু সে আজকে একটি গাউন পরছে, সেহেতু আমি তার মেকওভারটি করছি ওয়েস্টার্ন ব্রাইডাল এবং ফিউশন করছি ট্রেডিশনালের সাথে। দর্শক, আমি সারাকার আউটার কর্নারটি ব্রাউন দিয়ে ডিফাইন করে নিয়েছি, আর ব্রাউনের জন্য আমি ডার্কার থেকে লাইটার ডিফারেন্ট কাইন্ড অফ ব্রাউন ইউজ করে ওর আউটার কর্নারটা ডিফাইন করে নিয়েছি। এখন আমি ওর আইলিডে গ্লিটার গ্লু অ্যাপ্লাই করে একটা পিগমেন্ট অ্যাপ্লাই করব। আমি ফার্স্টে ওর আইলিডে গ্লিটার গ্লুটা দিয়ে নিচ্ছি। শ্যাম্পেইন কালারের পিগমেন্টটি ওর আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দর্শক, আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং অনেক বেশি জরুরি, তাই পিগমেন্টটি অ্যাপ্লাইয়ের পরে আমাদের অবশ্যই আবার ব্লেন্ড করে নিতে হবে। তাই আমি তার আউটার ভিটি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। দর্শক, সারাকার আই মেকআপ অলমোস্ট শেষের পর্যায়ে চলে এসেছে, এখন আমি একটি ডার্ক ব্রাউন শেড দিয়ে ওর আইব্রোজ দুটি এঁকে নিব। দর্শক, আমি এখন তার ফেসটি একটি ডার্ক ব্রাউন শেড দিয়ে কন্ট্রোল করে নেব যেন একটি সুন্দর ডাইমেনশন আসে। আমি যেহেতু আজকে একটি ওয়েস্টার্ন ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি এবং ট্রেডিশনালের সাথে ফিউশন করেছি, তাই আমি তার স্কিন টোনটি ন্যাচারাল রেখেছি, আর পিঙ্ক এবং পিচ এই দুটি টোন মিক্স করে তার ব্লাশ অ্যাপ্লাই করেছি এবং সবশেষে হাইলাইটার দিয়ে নিয়েছি। এখন আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি একটি নুড টোনের লিপস্টিক অ্যাপ্লাই করে ওর মেকআপ লুকটি শেষ করব। দর্শক, লিপস্টিক অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমি তার ব্রাইডাল মেকওভারটি কমপ্লিট করেছি, এখন আমি তার হেয়ার স্টাইলিং করব। আপনারা যদি এই ধরনের এক্সক্লুসিভ ব্রাইডাল মেকওভার দেখতে চান, তাহলে চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায় ব্রাইডাল শো সানাইয়ে। আমি শেগুফতা আজমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।